নেক্সট নাম্বার এইট এখানে বলা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার নাইন পার্সেন্টেজ কিছু টাকা অর্থাৎ এখানে আসলটা দেওয়া নেই ব্যাংকে জমা রাখলেন দুই বছরের জন্য এবং ফেরত পেল এই পরিমাণ টাকা তাহলে এটা কি হবে এটা সুদে আসলে পেল অর্থাৎ এটা হচ্ছে আমার সম চক্রবৃদ্ধি বা অ্যামাউন্ট কত টাকা সমবায়ে ব্যাংকে জমা রেখেছিলেন তাহলে এখানে তো আমাকে আসলটা নির্ণয় করতে হবে তাহলে আট নম্বর অঙ্কে আমি ধরে নিচ্ছি আসল সমান্তি ওগুলো লিখে নিব তাহলে তাহলে আমরা যেগুলো প্রদত্ত ছুটিগুলো ওগুলো লিখে নি না বার্ষিক চক্রবৃদ্ধি শুরু হার নাইন পার্সেন্ট সময় ইন দুই বছর সম চক্রবৃদ্ধি টোয়েন্টি নাইন থাউজেন্ড টাকা এবার সম চক্রবৃদ্ধি যেহেতু দেওয়া আমি সমচক্রবৃদ্ধির যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব সেই ফর্মুলাতে পি এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে তাই সমচক্রবিধি অ্যামাউন্ট ইকুয়ালটা কী হয় পি ওয়ান প্লাস আর বাই ওয়ান হান্ড্রেড টু দি পাওয়ার এন পি আমাদের নির্ণয় করতে হবে পি থাকলে ওয়ান প্লাস আর ইকুয়ালটা কত নাইন বাই ওয়ান হান্ড্রেড এন হচ্ছে টু তাই এটা আমরা সিম্পলিফাই করে নিই পি এটা কত হবে হান্ড্রেড প্লাস নাইন ইস ওয়ান হান্ড্রেড নাইন বাই ওয়ান হান্ড্রেড স্কোয়ার এটা কত হচ্ছে ওয়ান হান্ড্রেড নাইনের স্কোয়ার তোমরা করবে দেখবে হবে ওয়ান হান্ড্রেড ওয়ান 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 এইট এইট আর এটার স্কোয়ার করলে কত হবে ওয়ান টেন থাউজেন্ড ঠিক আছে তারপরে কত হলো ওয়ান ইলেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড এইটটি ওয়ান পি ডিভাইডেড বাই টেন থাউজেন্ড তাহলে এই যে সমচক্রবৃদ্ধি এর ভ্যালুটা এটা বেড়ালো তাহলে দিস ইকুয়াল টু যেটা দেওয়া এর সঙ্গে সমান হবে তাহলে দেয়ার ফোর ইলেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড এইভাইডেড বাই টেন্ডাল টু টোয়েন্টি নাইন সেভেন হান্ড্রেড টু পয়েন্ট ফাইভ জিরো আচ্ছা তাহলে দেয়ার ফোর পি ইকালে কী হবে ক্রস মাল্টিপ্লাই করে নেব এটা গুণ হয়ে যাবে টেন থাউজেন্ড যদি এর সঙ্গে গুণ হয় এই দুটো শূন্য কী করবে এই দেশি মালকে এই দুই ঘর পর্যন্ত সরিয়ে দেবে ডান দিকে তাহলে কতটা টু নাইন সেভেন জিরো টু ফাইভ জিরো এই দুটো শূন্য কাজ হয়ে গেল আর বাকি এই দুটো শূন্য এর পাশে বসে যাবে আর এখানে ইলেভেন থাউজেন্ড চলে আসলো নিচে এবার যেহেতু এই কাটাকাটিটা আমরা সহজে বুঝতে পারছি না কত দিয়ে যাবে থ্রি দিয়েও দেখো যাচ্ছে না সেভেন এমনকি সেভেন দিয়ে বা নাইনটিন সেভেনটিন এগুলো কোনো সংখ্যা দিয়ে যেহেতু যাচ্ছে না তাই আমরা কী করবো বেশি সময় নষ্ট না করে আমরা এটাকে ডিভাইড করে নিব ওয়ান ওয়ান এইট এইট ওয়ান দিয়ে আমরা টু নাইন এটাকে আমরা ভাগ করে নেব তো প্রথমে আমরা দুইবার দিলাম তো ডিভাইডটা করে নিয়ে এই ভাগটা করে নিয়ে দেখবে অ্যানসারটা হবে তাহলে আমরা ফাইনাল অ্যান্সার লিখবো যে রহমত চাচা টোয়েন্টি টাকা সমবাই। ব্যাংকে জমা রেখেছিলেন